আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো গত বছর 27 মার্চে আপনারা যারা আবেদন করার পরে নৌলস্থা পাইছেন, অরিজিনাল নৌলস্থা এবং বর্ধিত কোটা, কেউ নর্মাল প্রথম পর্যায়ে, তো জুন জুলাই আগস্টে আটকা, তারপরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারা বর্ধিত কোটার নৌলস্থা পাইছেন সেগুলোও অরিজিনাল নৌলস্থা আটকা, তো সেগুলোর জন্য একটা আপডেট দেব। আর বলবো ইটালিয়ান অ্যাম্বাসিতে নতুন যারা ডিসেম্বরে আবেদন করছেন 2023 সালে এবং এই মার্চে যারা আবেদন করছেন নৌলস্থা পাইছেন, এরকম নৌলস্থাও নজিরা আছে যে আপনার অরিজিনাল নৌলস্থা জমা নিছে তারপর ওটাকে নিয়ে বাদ করে দেওয়ার, তো সেরকম আছে। আর ইটালিতে বর্তমানে কি 2023-এর ডিসেম্বরে নৌলস্থা উঠে কি না এবং 24-এর কোটা কি শেষ হয়ে গেছে কিনা, এগুলো অনেকেই জানতে চান, তো এগুলো নিয়ে আজকের ব্লগ। ২০২৩ সালে 27 মার্চে যে বর্ধিত কোটা, সেই বর্ধিত কোটারও নৌলস্থা এখনো উঠে। আর ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদের 50% স্পন্সার এবং ডোমেস্টিক এখনো দেওয়া হয় না, 30-40% এখনো বাদ আছে। আর এগ্রিকালচার শেষ হওয়ার পরে সরকার কিন্তু একটা বর্ধিত কোটা দিছে ডিসেম্বরের জন্য, সেইটারও নৌলস্থা কিন্তু এখনো শেষ হয়নি দেওয়া। অতএব 2024 সালের নৌলস্থা বের হওয়া কোটা শেষ হয়ে যায় কিভাবে, এই মাসে পাবেন, এই জুলাই মাসে। আগস্ট মাসে নৌলস্থা পাওয়ার হার থাকবে খুবই কম, 1-2%, মানে 2-4-5টা কোথা থেকে উঠতে পারে, কারণ যেহেতু কাজ হয় না। কিন্তু আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মোটামুটি ভালো কাগজ পাবেন, এগ্রিকালচার স্পন্সার সবই 2024 সালের এবং 2023-এর ডিসেম্বরেরও। আর এই আমার পাশে একটা লেখা দেখেন, এটা হলো ইটালিয়ান অ্যাম্বাসি টুইটারে টুইট করা। ইটালিয়ান অ্যাম্বাসি নতুন যে অফিস নিছে সেখানে কর্মীদের সাথে অ্যাম্বাসাডার দেখা করার পরে একটা টুইট করছে যে এখন থেকে কাজ আরো দ্বিগুণ গতিতে, মানে এখন তো তারা আসলে কর্মী সংকটে ছিল, নতুন অফিস নেওয়ার পরে কর্মী সংকট চলে গেছে, এখন তারা সামনে হয়তোবা এই রেজাল্ট পাইতে হলে আরো 15-1 মাস পরে আগস্টের ভিতরে ভালো রেজাল্ট পাবেন, আর যদি আগস্টে না পান সেপ্টেম্বর থেকে আপনারা ঢালাওভাবে যাদের পাসপোর্ট আটকা গত বছরের এবং পাসপোর্টে যাদের ভিসা দেওয়ার যোগ্য তারাও ভিসা পাবেন। এবং আমি গতকাল ব্লগে বলছিলাম যে ইটালিতে মালিকের কাছে যোগাযোগ করতেছে, এখন মালিক যদি আপনারে বলে যে হ্যাঁ আমার কর্মচারীটা দরকার, তাহলেই কিন্তু আপনি ভিসা পাবেন। আর যদি মালিক সরাসরি অ্যাম্বাসিতে বলে দেয় হ্যাঁ একসময় আমি আবেদন করছিলাম, এখন আমার কর্মীর কোনো দরকার নেই, কারণ হলো আমার কর্মী সংকট চলে গেছে বা এই আবেদনটা আমি করি নাই, কোনোভাবে যদি মালিক না করে সেক্ষেত্রে অরিজিনাল নৌলস্থাও আপনি ভিসা পাবেন না। এখন জমা যদি 2023 সালও দিয়ে থাকেন বা এই 2024 সালও দিয়ে থাকেন, কোনো মুহূর্তে মালিকের সাথে যদি প্যাকের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা সরাসরি ফোন করে ইটালিয়ান অ্যাম্বাসি জানার চেষ্টা করে, সেই ক্ষেত্রে যদি না করে তাহলে কিন্তু ভিসা পাবেন না। সেই ক্ষেত্রে আপনার মালিক ইটালিতে যে আপনার আবেদন করছে অ্যালার্ট থাকতে হইব। আর এই যে এক ভাইয়ে 2024-এর নৌলস্থা পাওয়ার পরে একটা প্রশ্ন করছে যে সব জমা দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তারপরে সব দিয়েছে, শুধু পাসপোর্টের ফটোকপি রাখছে, তো এই লোকের আবার বলতেছে যে কাগজপাতিগুলা সব রেডি তুলে আনার জন্য, কেন? এটার মেন কারণ হলো দুইটা, এখনো যেহেতু তুলে নাই এইটার মেন কারণ হইতে পারে দুইটা, যদি মালিক এখানে যোগাযোগ করে থাকে, মালিক যদি বলে যে না আমার কর্মী দরকার নাই তাহলে ভিসা দিবে না, আর 13 নম্বর একটা কজ দেখে বাদ করে দিতে পারে যে ইটালিতে আসার পরে এই লোক থাকবে না, বা নানান কিছু বইলা বা যা জমা দিছে ডকুমেন্ট এগুলা ইটালিয়ান অ্যাম্বাসি গ্রহণ করে নাই ভালোভাবে, এর জন্য বাদ করতে পারে। তো যতই অরিজিনাল নৌলস্থা থাকুক, যতই আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকুক, শেষ মুহূর্তে গিয়েও অ্যাম্বাসি বাদ করতে পারে, তো আগেই আপনারা সতর্ক থাকবেন কি করলে যেন বাদ না হয়, সেইটা আমার অনেক ভিডিওতে বলা আছে, তো সেগুলো ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।